দেশে দৈনিক সরবরাহের 40 থেকে 45 শতাংশের মতো গ্যাসের যোগান দিয়ে থাকে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। তবে সম্প্রতি গ্যাসের সঙ্গে বালু ওঠাই বন্ধ করে দিতে হয় ক্ষেত্রটির 26টি কূপের মধ্যে 6টির উৎপাদন। ফলে প্রথম রোজা থেকে টানা 3 দিন তীব্র জ্বালানির সংকটে ভুগেছে দেশ। কূপ থেকে বালু ওঠার পেছনে গ্যাস ক্ষেত্রটি থেকে সক্ষমতার অতিরিক্ত গ্যাস উত্তোলনই দায়ী বলে মনে করেন দেশের খনি ও জ্বালানি বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো গ্যাস ক্ষেত্র থেকে মজুদের 7.5% হারে গ্যাস উত্তোলন স্বাভাবিক ধরা হয়। সে অনুযায়ী বিবিয়ানার দৈনিক উৎপাদন সক্ষমতা 118 থেকে 120 কোটি ঘনফুট গ্যাস। তবে ক্ষেত্রটি থেকে কখনো কখনো দৈনিক 130 কোটি ঘনফুটের বেশি গ্যাস উত্তোলন করেছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভ্রন। আর বালু ওঠার আগের 2 সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা যায় বেশি বেশিরভাগ দিনে উত্তোলন হয়েছে 125 কোটি ঘনফুটের বেশি গ্যাস, এমনকি আগের দিনও তোলা হয়েছিল 127 কোটি ঘনফুটের বেশি। এই ব্যর্থতার জন্য প্রাথমিকভাবে অবশ্যই আমি শেভ্রনকে দায়ী করব এবং এরপরে আসবে পেট্রোবাংলার অপারেশন ডিপার্টমেন্ট এবং জিটিসিএল, যারা ওদের থেকে গ্যাস মেজার করে নিয়ে থাকে এবং গ্যাসের কোয়ালিটি মনিটর করে। তো যাতে কোম্পানিগুলি তো একটা টেন্ডেন্সি থাকবে তাদের কস্ট রিকভারির আগে যত গ্যাসটা প্রোডাকশন করে নিতে পারে, কারণ কস্ট রিকভারি হয়ে গেলে কিন্তু ওদের গ্যাসটা অলমোস্ট কম পয়সায় বা বিনা পয়সায় পাইতে পারে। তা এখানে অপারেশনটা দেখার দায়িত্ব যদিও ওরা অপারেশন করে, কিন্তু পেট্রোবাংলার অধিকার আছে যে কোনো সময় ওদের অপারেশনের যে সমস্যা হচ্ছে গ্যাসের সাথে পানি আসছে কিনা বা এটা কমিয়ে দেওয়া সম্ভব কিনা সেটা মনিটর করা। যদি একটা গ্যাস ক্ষেত্রে ওই কূপে অতিরিক্ত উৎপাদন করা হয়, তার যে ক্যাপাসিটি তার চেয়ে বেশি উৎপাদন করা হয়, তাহলে কোনো একটা সময় এটা বালিটা চলে আসে উপরে। আবার কূপের ভেতরে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও জটিলতার সৃষ্টি হতে পারে। শেভ্রন এখানে একটা বিদেশি কোম্পানি আসছে, তারা ব্যবসা করতে আসছে, তাদের লক্ষ্য কিন্তু ব্যবসার লাভ করা, যত লাভ করতে পারবে তারা সেটা করার ইচ্ছা পোষণ করে। সুতরাং প্রোডাকশন যত বাড়াবে শেভ্রনের লাভ তত, এটা হচ্ছে শেভ্রনের দিক থেকে বিষয়টা। পেট্রোবাংলার দিক থেকে সেটা অন্যরকম, সেটা হচ্ছে যে পেট্রোবাংলা দেখবে যে গ্যাস ক্ষেত্রটাকে সুরক্ষা করে যে উৎপাদনটা করা যায়। সুতরাং এখানে যে পেট্রোবাংলার যে গাইডলাইন সেইটা শেভ্রনকে মানতে বাধ্য করতে হবে যে তুমি এমন কিছু করবা না যাতে গ্যাস ক্ষেত্রের সুরক্ষাটা নষ্ট হয়। সক্ষমতার তুলনায় বেশি গ্যাস তোলার কারণে অতীতে বাখরাবাদ ও সাঙ্গু গ্যাস ক্ষেত্রের করুণ পরিণতি দেখেছে বাংলাদেশ। তাই বিবিয়ানায় বালু ওঠার বিরল ঘটনা সবচেয়ে বেশি উৎপাদনক্ষম গ্যাস ক্ষেত্রটির জন্য অশুভ বার্তা মত বিশেষজ্ঞদের। এটা আমাদের একটা ওয়েক আপ কল যে এটা আরও সাবধান হয়ে যেতে হবে এবং অন্য কোনো কূপে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই রকম যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি ওই রকম ব্যবস্থা না গ্রহণ করা হয়, সাবধানতা যদি অবলম্বন না করা হয়, তাহলে কিন্তু এটা একটা খারাপ ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। বাখরাবাদের মতো একটা বিটার এক্সপিরিয়েন্স আমাদের থাকা বা সাঙ্গুর মতো বিটার এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও পেট্রোবাংলা কেন যথাসময়ে কেয়ারফুল হলো না, এটা খুব অশুভ লক্ষণ। স্যান্ড আসা মানে মানে গ্যাস ফিল্ডের প্রতিরক্ষা বা ওয়েলের প্রতিরক্ষার জন্য প্রোডাকশন কমিয়ে দিতে হবে, যেগুলি থেকে 70 মিলিয়ন বা 80 মিলিয়ন হচ্ছে সেগুলি হয়তো 40 মিলিয়ন এবং আস্তে আস্তে দিস উইল ডাই আউট। যদিও গ্যাসের সঙ্গে বালু ওঠাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে চাই পেট্রোবাংলা, তবে উপসংহারে পৌঁছার জন্য তদন্ত রিপোর্টের অপেক্ষায় রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠানটি। শেভ্রন কর্তৃক এই গ্যাস ফিল্ডের এই কূপটাতে কোনো সমস্যা আছে কিনা সেটি তারা কারিগরিভাবে দেখে শনাক্ত করে কী কারণে এই সমস্যাটির সৃষ্টি হয়েছিল এটিও যেমন জানাবে এবং একই সাথে তারা এর প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এটি সম্পূর্ণ কারিগরি একটি ইস্যু। আমরা জানতে চেয়েছি যে কেন বালি আসলো, কী কারণে বালি আসতে পারে, তার সম্ভাব্য কারণগুলো কী কী আছে, ওখানে কোনো সমস্যা আছে কিনা সেগুলো তারা এখন শনাক্ত করবে। আমরা সেই বিষয়টিও তাদেরকে জিজ্ঞাসা করব যে সেখানে তারা ক্যাপাসিটির চেয়ে বেশি উত্তোলন করেছিল কিনা, করলে পরে কী সমস্যা সেখানে হয়েছিল, কারণ এটি কিন্তু তাদের জন্য একটা চ্যালেঞ্জ। তারা তো সেখান থেকে গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস কূপ থেকে তারা গ্যাস উত্তোলন করে আমাদের সরবরাহ করলে তার বিপরীতে তাদের কিন্তু একটি মূল্য পরিশোধের বিষয় আছে, ফলে ওই গ্যাস ক্ষেত্রটি ক্ষতিগ্রস্ত হলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তারা যদি বেশি করে উত্তোলন করতে চায় সেই বিষয়টা তারা যদি করে থাকে এটাও আমরা আইডেন্টিফাই করব। 1998 সালে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটিতে 2007 সাল থেকে গ্যাস উত্তোলন করে আসছে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান শেভ্রন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।